মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়, জয় জয় সত্যের জয়, মোরা বুঝিব সত্য, পুজিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়। নমস্কার, অ্যাসার্টেড নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। সালটা 1948, ভারতবর্ষ তখন সদ্য স্বাধীন হয়েছে। ঠিক সেই সময় প্রতিষ্ঠিত হলো হুগলি জেলার একটি অত্যন্ত সমৃদ্ধ বালিকা বিদ্যালয়, নাম রিষড়া গার্লস হাই স্কুল। এই রিষড়া গার্লস হাই স্কুল সম্প্রতি পদার্পণ করেছে 75তম বর্ষে, আর সে নিয়ে তাদের উদযাপন মন কেড়েছে, নজর কেড়েছে আমাদের সকলের। স্কুলের এই 75 বছর উদযাপনে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকরা সামিল হয়েছিলেন বর্ণাঢ্য শোভাযাত্রায়, সঙ্গে ছিল দুদিনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ আমরা সেই স্কুলের, সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির 75 বছর উপলক্ষে সেই প্রতিষ্ঠানকে নিয়ে একটি তথ্যচিত্র হাজির করব আপনাদের সামনে, অ্যাসার্টেন নিউজ এবং ইনফোটেনমেন্টের পক্ষ থেকে। আমি গোপা দেব, আমি রসায়নের মাস্টার ডিগ্রি করে এই স্কুলে 1993 সালে জয়েন করেছি। 30 বছর ধরে তো সার্ভিস করছি এবং আমি এই সাবজেক্টকে খুব ভালোবাসি এবং এই ভালোবাসা আমি মেয়েদের মধ্যেই দিতে চাই। সেই জন্য প্রথমে মেয়েরা যদিও কেমিস্ট্রি সাবজেক্টটাকে একটু কঠিন মনে করে ঢোকে, আশা করি আমি ওদের কাছে ওটাকে একটু সহজ করার চেষ্টা করি, সেইভাবেই দিই, সেভাবেই ওদের বোঝানোর চেষ্টা করি। যে জিনিসটা বুঝবে না সেটাই আমি বোঝাবো, বুঝিয়ে সেটাকে সহজ করো। অনেকেও একটা ভুল ধারণা আছে কেমিস্ট্রি মানে শুধু মুখস্থ করা, একদম ভুল ধারণা। কেমিস্ট্রি আগে বুঝতে হবে, ভালো করে বুঝে তারপরে তুমি মনে রাখতে হবে, তবেই তুমি কেমিস্ট্রি পারবে। আমাদের রিষড়া গার্লস হাই স্কুলের এই প্র্যাকটিক্যাল রুম যথেষ্ট ভালো, যথেষ্ট উন্নত এবং সব রকমের ব্যবস্থা আছে। আমাদের H2S সাপ্লাইয়ের ব্যবস্থা আছে, কিপস অ্যাপারেটাস, যাতে আমাদের লবণ শনাক্তকরণটা খুব ভালোভাবে করা যায়, আর 20 জন প্র্যাকটিক্যাল যাতে একসাথে করতে পারে মেয়েরা সেই ব্যবস্থাও আমাদের মধ্যে আছে। আমাদের 2টো কেমিস্ট্রির প্র্যাকটিক্যালের আলমারি আছে, একটা অর্গানিক আর একটা ইনঅর্গানিক কেমিক্যালের। তাছাড়া বুলেট পিপেট পর্যাপ্ত পরিমাণে আছে। সাপ্লায়ার যেটা যখন যা প্রবলেম, যা আমাদের কেমিক্যালের দরকার হয় সবই আমরা পেয়ে যাই। সেই হিসাবে আমি মেয়েদের ঠিক মতো, আমি আমার স্যাটিসফ্যাকশান অনুযায়ী মেয়েদের প্র্যাকটিক্যাল ক্লাস নিতে পারি। শুধু প্র্যাকটিক্যাল মানে এটার সাথে এটা ঢাললাম, কি হয়ে গেল, রং হয়ে গেল, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা হারিয়ে যায়, সেই স্মৃতি বেশি দিন থাকে না। শুধু মনে থাকে হ্যাঁ আমি কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করতে খুব সুন্দর সুন্দর রং আসতো, এটা একদম আমার পছন্দের নয়। তাই জন্য আমি চাই কেন এই বিক্রিয়াটা কেন হলো, কী প্রেসিপিটেট পড়লো, কেন এই কালার এলো, এভাবেই আমি একদম কনসেপ্ট থেকে মেয়েদের শিক্ষা দিতে চাই। নমস্কার, আমি শেরিনা বানু, রিষড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষিকা। আমাদের স্কুলে পদার্থবিদ্যা বিভাগে অতি সমস্ত ইনস্ট্রুমেন্ট সমেত আধুনিক ল্যাবরেটরি আছে। এখানে উচ্চ মাধ্যমিক স্তরে মেয়েদের পড়াশোনা করার সুযোগ আছে। এর সাথেও শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বিভাগেও নয়, মাধ্যমিক পর্যন্ত মেয়েদের হাতে কলমে পদার্থবিদ্যা শেখার বা জানার, নিজেদের বিষয়কে আরও ভালোভাবে বোঝার, উপলব্ধি করার সুযোগ রয়েছে। আমি স্বাতী চক্রবর্তী, রিষড়া গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ের বায়োলজির পড়াই এবং দীর্ঘদিন যাবৎ আমি স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি। আমার ডিপার্টমেন্ট এবং আমার স্কুল সম্পর্কে আজকে 2-4টে কথা বলবো। আমি বায়োলজি ডিপার্টমেন্টে এই যে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি স্কুলের তরফ থেকে এবং আমরা শিক্ষিকারা আন্তরিকভাবে আমার এই ডিপার্টমেন্টে মেয়েদের যে
পড়াশুনোর যে একটা সার্বিক সুন্দর পরিবেশ এবং যা ওদের প্রয়োজন প্র্যাকটিক্যালের মূলত প্র্যাকটিক্যালের জন্য এবং থিওরির ক্লাসের জন্য সেই সমস্ত কিছু ওদেরকে দেওয়ার চেষ্টা করি। আমাদের সারা বছর নিয়ম মতো সুন্দর করে এখানে প্র্যাকটিক্যাল নেওয়া হয়, সমস্ত প্র্যাকটিক্যালগুলোই কভার করানো হয় এবং সময় মতো মেয়েদের যে সিলেবাস শেষ করা, যত্ন সহকারে ওদের পড়া বোঝানো, যদি কোনো মেয়ের কোনো ছাত্রী আমাদের তাদের অসুবিধে থাকে, তার যদি প্রয়োজন পড়ে যে সে আলাদাভাবে একটু পড়তে চায় দেখতে চায়, সেগুলো আমরা আন্তরিকভাবে দেওয়ার চেষ্টা করি। এবং আমার বায়োলজি ডিপার্টমেন্টের বিগত দিনের যে রেজাল্ট করেছে মেয়েরা, তারা স্কুলের মুখোজ্জ্বল করেছে রেজাল্ট করে, তারা গর্বিত করেছে স্কুলকে। তো আমরা চাই যে আমাদের এই যে পরম্পরা, সুন্দর যে পরম্পরা ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার মধ্যে, সেটা এগিয়ে চলুক এবং রিষড়া গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ের বায়োলজি ডিপার্টমেন্টে মেয়েরা পড়তে আসুক। আমরা সর্বাঙ্গীনভাবে তাদের সমস্ত রকম পড়াশুনোর সুযোগ সুবিধে দেওয়ার চেষ্টা করছি। আমি অঙ্কিতা চক্রবর্তী, আমি বর্তমানে রিষড়া গার্লস হাই স্কুলের কম্পিউটার শিক্ষিকা, কিন্তু আমি একজন প্রাক্তন ছাত্রী এই স্কুলের। কম্পিউটার শিক্ষাটা আমাদের বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত জরুরি, বিশেষত এখন যারা ছাত্রী তাদের কাছে, কারণ আমরা যত যুগ এগোচ্ছি, বর্তমান যুগ যেহেতু কম্পিউটারের ওপর পুরোটাই দাঁড়িয়ে রয়েছে, যত যুগ এগোচ্ছে, যত আধুনিকতা আসছে, তত মানুষের মধ্যে এই কম্পিউটারের সাহায্যে এই সমগ্র পৃথিবীতে কোথায় কি আছে, কি ধরনের সব জিনিস ছড়িয়ে রয়েছে সবটাই জানবার জন্য আমরা এখন কম্পিউটারের ওপর খুবই নির্ভরশীল। আইসিটি প্রজেক্ট হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দুজনেরই যৌথ উদ্যোগের এই প্রজেক্টটা। তো এদের সচেতনতায় বর্তমানে স্কুলেতে ক্লাস 5-8 এবং কোনো কোনো স্কুলেতে 9-10 এই কম্পিউটারের সাহায্যে স্টুডেন্টরা যাতে তাদের ভূগোল, ম্যাপ এবং সমগ্র মানে নিজেদের যে পড়াশোনাগুলোকে যাতে আরও ভালোভাবে যাতে করতে চায়, তার জন্য একটা যথোপযুক্ত ব্যবস্থা পরিকাঠামো এখানে দেওয়া রয়েছে। এদের প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়, প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানো হয় এবং আইসিটি ল্যাবেতে স্মার্ট ক্লাসও হয়, ওরা জিওগ্রাফি ক্লাসও করে এখানে। কম্পিউটার ছাড়া এখন পৃথিবীটাই চলবে না, তো সেই জন্য ছোট ছোট বাচ্চাগুলোর হাতে যদি কম্পিউটার শিক্ষাটা যদি তুলে ধরা যায় বা তুলে দেওয়া যায়, ওদের যদি জানানো হয় ওয়ার্ড কি, এক্সেল কি, পাওয়ার পয়েন্টের সাহায্যে আমরা কিভাবে একটা বিষয়কে, গোটা সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে ওরা নিজেদের স্বক্ষেত্রে নিজেদের যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবে। আমি শ্রীমতী ছায়া সামন্ত, আমি রিষড়া গার্লস হাই স্কুলের লাইব্রেরিয়ান। এই রিষড়া গার্লস স্কুলের লাইব্রেরি 1948 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের স্কুল লাইব্রেরিতে একটা লাইব্রেরি রুম এবং একটা রিডিং রুম আছে। রিডিং রুমে বিশেষ করে 11-12 মেয়েরা এসে তাদের অফ পিরিয়ডের সময় বই নিয়ে তাদের পড়াশোনা করে। আমাদের 11-12 তিনটে শাখা আছে, আর্টস, সায়েন্স আর কমার্স। 5-12 পর্যন্ত প্রত্যেক ক্লাসের একটা সপ্তাহে একটা করে লাইব্রেরি ক্লাস হয়। 5-8 পর্যন্ত আমি মেয়েদের বিভিন্ন ধরনের গল্পের বই দিই, তারা গল্পের বই বাড়িয়ে নিয়ে যায়, আবার এক সপ্তাহ পরে ফেরত দেয়। 9-10, 11-12 মেয়েদের জন্য বিভিন্ন ধরনের রেফারেন্স বই দেওয়া হয়, শুধু গল্পের বই নয়, গল্পের বই ছাড়াও অন্যান্য বিষয়ভিত্তিক বই, যেই বইগুলো পড়লে মেয়েদের বিভিন্ন ধরনের জ্ঞান সঞ্চয় হয়। তাছাড়া বিভিন্ন ধরনের বই পড়লে তাদের কী হয়, তাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায়। শব্দ ভাণ্ডার বৃদ্ধি পেলে কী হবে, তাদের লেখা, সেন্টেন্স লেখার ক্ষমতা বেড়ে যাবে। সর্বোপরি তাদের একটা রিডিং হ্যাবিট, অর্থাৎ বই পড়ার অভ্যাস গড়ে ওঠে। সার্বিক উন্নয়নের জন্যে, অর্থাৎ মানে এন্টায়ার ডেভেলপমেন্টের জন্যে এই রিডিং হ্যাবিট বা বই পড়ার বই পড়া মানে বিশেষ জরুরি আর কি। আজকাল প্রযুক্তি বা টেকনোলজির যুগে মেয়েদের বই পড়ার অভ্যাস অনেক কমে গেছে। মেয়েদের এই রিডিং হ্যাবিট যাতে আরও ভালোভাবে
গড়ে ওঠে, সেই জন্য আমি তাদের বিভিন্ন বিষয়ের বই দিয়ে তাদের এই রিডিং হ্যাবিটটা গড়ে তোলার চেষ্টা করে থাকছি। ক্লাস টেনের পর স্টুডেন্টরা যে তিনটে স্ট্রিমের ওপর পড়াশোনা করে, মূলত আর্টস, সায়েন্স এবং কমার্স, এই তিনটে বিষয়েই রিষড়া গার্লসে অনেকদিন ধরেই চালু আছে। আর্টস এবং সায়েন্সের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো জিওগ্রাফি। তো জিওগ্রাফি এখানে শুধু টেনের পর বলবো না, এমনকি প্রথম থেকেই ছাত্রীদের সার্বিক মান উন্নয়নের যাতে চেষ্টা যাতে হয় সেই চেষ্টা করেই পড়ানোর দিকে রাখা হয় আর কি। যেমন শুধুমাত্র তাদের পড়াশোনাটা বইয়ের মধ্যে আবদ্ধ না রেখে হাতে কলমে কিছু কাজ করানো, যেমন মডেল মেকিং বা তাদের গিয়ে ডোর টু ডোর সার্ভে করা, সেই সবের ওপর জোর দেওয়া হয়। নাইন টেন থেকেই বলা যায় যে মডেল মেকিংয়ের ওপর ভীষণভাবে জোর দেওয়া হয়। তারা নিজস্ব মেটেরিয়াল নিয়ে এসে এখানে বসে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা করতে পারে আর কি, এবং সেটি আমাদের ভূগোল ডিপার্টমেন্টে সাজানো থাকে আর কি। তাকে এখানে ইলেভেনে ভর্তি হলে এখানে দেখা যায় যে বিভিন্ন রকম সুবিধা, যেমন বই দেওয়া। আমাদের স্কুলে কিন্তু ইলেভেনে ছাত্রীদের থিওরি এবং প্র্যাকটিক্যাল বই সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে দেওয়া হয় আমাদের ভূগোল ডিপার্টমেন্ট থেকে। এছাড়া হচ্ছে লাইট ট্রেসিংয়ের ব্যবস্থা, এখানে থাকে ল্যাবের ভেতরে বিভিন্ন দেশের ম্যাপ সম্পর্কে ধারণা, তার জন্য গ্লোব থেকে শুরু করে বিভিন্ন দেশের মানচিত্র এখানে থাকে, সেইগুলো সম্পূর্ণ সুবিধা পায়। এছাড়াও বিভিন্ন বই, তারা যে রাইটারের বই পড়ছে সেটা ছাড়াও আরও বিভিন্ন রাইটারের বই আমরা প্রোভাইড করি এবং তারা সেটা থেকে কাজ করে। আর আছে বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো, যেমন ব্যারোমিটার, হাইগ্রোমিটার, তাদের সিলেবাস অনুযায়ী সেটাও রাখা হয়েছে, সেটাও তারা যতক্ষণ পারে তারা চেষ্টা করা তাদের দেখানোর জন্য, তারা হাতে কলমে কাজ করার জন্য, প্র্যাকটিক্যালের সুব্যবস্থা এবং সেটা সম্পূর্ণ নিজে হাতে করা। এবং ধরা যাক যে তাদের ইলেভেনে যেমন ফিল্ড স্টাডি আছে, সেরকম বাড়ি বাড়ি সার্ভে বা রোড সার্ভে তাদের সিলেবাসে যেটা আছে সেটা সম্পূর্ণ তাদেরকে নিজেদেরকেই করতে হয় এবং একজন টিচারের গাইডেন্সই করানো হয় মূলত। তাদের বিভিন্ন রকমভাবে যে ক্রিয়েটিভ ব্যাপারগুলো সেগুলোও কিন্তু এখানে ভীষণভাবে দেখানো হয়, এবং সেটা বারবার বলছি শুধুমাত্র ইলেভেনের জন্যে নয়, একদম ছোটো থেকে 8-9 থেকে সেটা শুরু হয়ে যায়। আমরা চেষ্টা করি, আমাদের একটা লক্ষ্য থাকে যে একজন স্টুডেন্টের সার্বিক মান উন্নয়ন সেটা শুধুমাত্র যেন পুঁথিগত বিদ্যা না হয়, তার চারিদিকটা, আমাদের চারপাশটাও বা সম্পর্কে তাদের যেন চোখটা খোলে, সেই বিষয়ে আমরা সর্বসময় চেষ্টা করি। আমি রিষড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানা শিক্ষিকা শ্রীমতী গীতা রায়। আমি এই স্কুলে বিগত 34 বছর হলো চাকরি করছি। তো এই এলাকার রিষড়া, এই অঞ্চলের মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল আমাদের রিষড়া উচ্চ বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমি ভূগোলের টিচার হিসেবে 1988 সালে যোগদান করি, তারপরে 34 বছর প্রায় কেটে গেছে। এর মধ্যে আমার নতুন করে এই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধানা শিক্ষিকা, আমার স্কুলে যখন আমি জয়েন করি তখন প্রচুর স্টুডেন্ট ছিল, এখন বিভিন্ন কারণে সেই স্টুডেন্ট সংখ্যা অনেকটা কমে গেছে, কিন্তু আমাদের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ভীষণভাবে উন্নত হয়েছে। আমরা যে কোনোভাবে বিগত বেশ কয়েক মাস ধরে আমরা স্কুলের পঠন পাঠন পদ্ধতি, বিভিন্ন ল্যাব সাবজেক্ট যেগুলো আমরা 11-12 মেয়েদের পড়ার জন্য ব্যবস্থা করতে পেরেছি, ল্যাব সাবজেক্ট আমাদের ছিল কিন্তু এটা আরও উন্নত হয়েছে। 10ম শ্রেণী পর্যন্ত ক্লাসে, বিভিন্ন ক্লাসে মেয়েদের সংখ্যা যতটুকু ছিল তার থেকে কিছুটা কমে গেলেও আমাদের পঠন পাঠনের মাত্রা কিন্তু উন্নতি অনেকটা বেড়ে গেছে। আর একাদশ দ্বাদশ শ্রেণীতে আমাদের এখানে তিনটে স্ট্রিম আছে, সায়েন্স, আর্টস, কমার্স, এবং কম্পিউটার ল্যাবরেটরি আছে যেটা 5-12 প্রত্যেকের জন্য ব্যবহারের উপযুক্ত। আমাদের স্কুলে স্মার্ট ক্লাস আছে, দিদিমণিরা স্মার্ট ক্লাস নেন, তারপরে ফিজিক্স ল্যাবরেটরি
বায়োলজি ল্যাবরেটরি, জিওগ্রাফি ল্যাবরেটরি, কেমিস্ট্রি ল্যাবরেটরি, তারপরে নিউট্রিশন ল্যাবরেটরি ইত্যাদি সবই এখানে রয়েছে। আর তার সঙ্গে আমাদের মিড ডে মিলের পিছন দিকে মিড ডে মিল খাওয়ার যে জায়গা তার সংলগ্ন গার্ডেন তৈরি হয়েছে, যে গার্ডেনে আমাদের মেয়েদেরও আস্তে আস্তে সেই গার্ডেন তৈরির কাজে উপযুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আমাদের স্কুলের স্কুলের বিল্ডিং সংলগ্ন যে বড় মাঠ, সেই মাঠে আমাদের মেয়েদের খেলাধুলার জগৎ খুব প্রশস্ত করা হয়েছে। আমাদের খেলার যে দিদিমণি, উনি খেলার জগৎটাকে খুব সুন্দর করে ব্যক্ত করেছেন, যেটা হচ্ছে যে আমাদের এখান থেকে মেয়েরা যোগব্যায়াম, সাঁতার, তারপরে অন্য কবাডি খেলা ইত্যাদি খেলায় বিভিন্ন জায়গায়, অর্থাৎ কিনা ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত আমাদের মেয়েরা এখানে গেছে এবং সাফল্য লাভ করেছে। আর বিদ্যালয়ের পঠন পাঠনের জন্য যে পরিবেশের কথা বলছি আমি, সেটা হচ্ছে যে 10:40 মধ্যে মেয়েদের স্কুলে এসে প্রেয়ার লাইনে যোগদান করতে হয়, 10:50 থেকে যে স্কুল শুরু হয় বিকেল 4:30 পর্যন্ত কোনো ক্লাস এখানে অফ যায় না। আমাদের প্রফেশনাল ক্লাসের মাধ্যমে আমরা সেটা পূরণ করে থাকি। পড়াশোনার সঙ্গে সঙ্গে দিদিমণিরা প্রত্যেক মেয়ের যে সাংস্কৃতিক প্রতিভা সেগুলোকে খুঁজে বার করেন এবং দিদিমণিরা তাদেরকে সেইভাবে তালিম দিয়ে বিভিন্ন ক্ষেত্রের জন্য তৈরি করেন। বিভিন্ন কুইজ কম্পিটিশান, বাইরে ইউথ পার্লামেন্ট, যেখানেই আমাদের মেয়েরা যায় সেখানেই তারা সাফল্য লাভ করে আসে। স্কুলে আমাদের নিয়মিত আঁকা কম্পিটিশান, কুইজ, ডিবেট, তারপরে বিভিন্ন নাচ গানের কম্পিটিশান সব কিছু হয়ে থাকে। আমরা বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সেগুলো সবই পরপর করে থাকি। আমরা আশা রাখব যে সমস্ত স্কুলের পরিকাঠামো এবং আমার যে টিচার সংখ্যা তাদের অবধিকে নজর রেখে আমাদের যে স্কুলের পড়াশোনার মানোন্নতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আমরা চাইব যে অভিভাবকরা, রিশার বিভিন্ন মানুষজন তারা তাদের সন্তানদের আমাদের স্কুলে পাঠান এবং আপনাদের শিশুদের সন্তানদের আমাদের স্কুলে পাঠিয়ে তাদের পড়াশোনা এবং তাদের মানসিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশের সুযোগ করার রাস্তা আমাদের করে দিন। এটা আমার রিশাবাসীর কাছে অনুরোধ রইল। নমস্কার, আজ আমি এই ক্যামেরার মাধ্যমে শয়ে মানুষকে আবেদন করছি যে আপনারা সকলেই জানেন যে আমাদের রিশরার এই বালক বালিকা বিদ্যালয় বিগত 75 বছরে পড়ল। 1948 সালে স্বাধীনতার পরের বছর আমরা এই স্কুলটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম। সকলেই জানেন যে বিদ্যাসাগর মশাই, রামকৃষ্ণদেব, সারদামণি থেকে শুরু করে আজকে রাজা রামমোহন রায়, যারা একটা সময় পথিকৃত ছিলেন, একটা সময় ছিল বাংলাতে শিক্ষা, নারী শিক্ষার সেরকম প্রচল ছিল না। রিশরাতেও 75 বছর আগে আমরা এই নারী শিক্ষা শুরু করি, আজ সেটা গুটি গুটি পায়ে আমরা 75 বছরে পড়লাম। ইউনিট ফ্যামিলি, নিউক্লিয়াস ফ্যামিলির যুগে প্রত্যেকটা ফ্যামিলিতে একটি কি ছেলে কি একটি মেয়ে হয়, ন্যাচারালি সকলে চেষ্টা করছে ইংলিশ মিডিয়ামের মাধ্যমে পড়াশোনা করাতে। তো তথাকথিত আমাদের এই বাংলা মিডিয়াম স্কুলগুলো বিগত 10-12 বছর ধরে স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে খুবই স্ট্রাগল করছে, কিন্তু আমরা চেষ্টা করছি স্কুলের পরিবেশটা সুন্দর তৈরি করে ফ্যাকাল্টি মেম্বারের আন্তরিকতায় সকলে মিলে পরিচালন সমিতির কুশলতায় আমরা খুব ভালো করে স্কুলটাকে গড়ে তুলতে চাই। আগামী দিনে আমাদের ভিশনের মধ্যে আছে শুধু বাংলা নয়, এটা ইংরেজি মাধ্যম স্কুল হিসেবেও আমরা নিজেদের তৈরি করবার ব্যবস্থা করছি, যাতে ইংরেজি মাধ্যমের মাধ্যমে মানে সুশিক্ষা স্টুডেন্টরা পায়, এটা হচ্ছে আমাদের ভিশন। এবং আমরা আশাবাদী যে আমাদের এই শিক্ষার ব্যাপারে যে একটা আন্দোলন, সেটা কিন্তু আমরা গড়ে তুলে আগামী দিন আরও ভালোভাবে রিশরার বুকে
একটা উৎকর্ষের কেন্দ্র তৈরি করতে পারবো রিশরা গার্লস হাই স্কুলকে। সংসারে পরম বন্ধুরে এ
মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধ্বনিল রে চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে